এডিস মশা কীটনাশক প্রতিরোধী হয়ে ওঠায় ডেঙ্গু নিধন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদেশি একদল কীটতত্ত্ববিদদের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। তারা বলছেন, যে কোনো পরিবেশে খাপ খাওয়ানোর শক্তি অর্জন করেছে এডিস মশা, ফলে প্রচলিত বিষ প্রয়োগও মরছে না। মশা মারতে ওষুধ পরিবর্তন এবং বিশেষ একটি ব্যাকটেরিয়া প্রয়োগেরও তাগিদ গবেষকদের। যদিও নগর কর্তৃপক্ষের দাবি তাদের ওষুধ 95% পর্যন্ত কার্যকরী। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ডেঙ্গু পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ায় মশা মারতে রীতিমতো কামান দাগিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। তবে শত কোটি টাকা খরচ করেও নগর কর্তৃপক্ষের এসব উদ্যোগ কোনো কাজেই আসছে না। ঢাকার এডিস মশা নিয়ে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ল্যাবে দীর্ঘ কয়েক বছর ধরে গবেষণা করছেন হাসান মোহাম্মদ আল আমিন। তিনি বলছেন, বৈরি পরিবেশেও খাপ খাওয়াতে পারছে এডিস মশা। প্রচলিত যে ইনসেক্টসগুলো আছে, যেগুলো আমরা ব্যবহার করি, সেগুলোর এগেনস্টে রেজিস্ট্যান্ট হয়ে গেছে। আমাদের গবেষণায় একটা দেখলাম যে পারমেট্রিন, ডেল্টামেট্রিন, এই ইনসেক্টসগুলোর প্রতি সে রেজিস্ট্যান্ট। অনেক সময় দেখা যায় মশা রিকভারও করে। দেখা গেল কি, সে 30 মিনিটে নড়ে নাই, কিন্তু 24 ঘন্টা পরে সে আবার রিকভার করলো। এই মশাটা মানে অ্যাডাপ্টিবিলিটি পাওয়ারের কারণে সে, কিন্তু আমরা এখন দেখতেছি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, কিন্তু সেও তার মতো করে খাপ খাই নিচ্ছে। মশা মারতে 2022-23 অর্থ বছরে ঢাকার দুই সিটি কর্পোরেশন প্রায় 100 কোটি টাকার কীটনাশক কিনেছে। এরই মধ্যে সব ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে আঞ্চলিক কার্যালয়ে। আমাদের নতুন ইনসেক্টিসাইডে যেতে হবে, বেনডোক্রাপে আমরা সুইচ করতে পারি, একটা বায়োলজিক্যাল কন্ট্রোল করতে হবে। যেমন ধরো উলবাকিয়া বেসড অ্যাপ্রোচ, আমি ঢাকার একটা মশার মধ্যে আমি উলবাকিয়া ইনকর্পোরেট করে দেখেছি এবং তার ফিটনেস আমরা দেখেছি, সে মশাটা ঢাকার ওয়াইল্ড মশার সাথে কম্পিট করতে পারে এবং আমরা দেখেছি যে সিগনিফিক্যান্টলি সে ডেঙ্গি রিডাকশন করতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী কোন ওষুধ ডেঙ্গু মশা মারতে বেশি কার্যকর এ নিয়ে দুই সিটি কর্পোরেশন চাইলে গবেষণায় সহযোগিতা দেওয়া হবে। আপনি বায়োলজিক্যাল কন্ট্রোলে যে বিষয়গুলো আছে সেগুলো তো সীমিত পরিসরে এখনও ব্যবহার হচ্ছে। আমরা মনে করি যে সেগুলো বাংলাদেশের বিদ্যমান প্রেক্ষাপটে ব্যবহার করা যায় কি না সেটি খুব গভীরভাবেই চিন্তাভাবনা করার সময় এসেছে। তাদের কাছে যেখানে আমাদের সংযোগের সুযোগ রয়েছে আমরা সেই জায়গাগুলোতে অবশ্যই আমরা অংশীদার হতেই চাই। ঢাকার দুই সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, মাঠ পর্যায়ে এসব ওষুধে সর্বোচ্চ কার্যকারিতা মিলেছে। আপাতত ওষুধ পরিবর্তনের দরকার নেই জানিয়ে নতুন পদ্ধতি এলে তা ব্যবহারের আশ্বাস তাঁদের। গবেষকদের সঙ্গে বিনীতভাবে দ্বিমত পোষণ করছি, আমরা যে কীটনাশক ব্যবহার করেছি সেটি শতকরা 98 ভাগের বেশি কার্যকরী প্রমাণিত হয়েছে। আমার লিটারেচারে বলে 90%-এর উপরে হলেই আমরা ব্যবহার করতে পারি। তুন আমরা বিটি একটা আনছি, এটা এখন আমরা মাঠে আনতে পারিনি। তুন যে যে মেথড আসতেছে আমরা সবটা কিন্তু স্টাডি করতেছি, যাতে সো দ্যাট নতুন কিছু আসলে সেটাকে আমরা নিতে পারি। গবেষণায় দেখা গেছে জমে থাকা পানি এডিস মশার উর্বর প্রজনন ক্ষেত্র, এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে যথেষ্ট ওষুধ সংগ্রহ করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন, তবে এসব ওষুধের কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। গবেষকরা বলছেন, এডিস মশা নিয়ন্ত্রণে প্রয়োজন এসব ওষুধের আধুনিক সংস্করণ, তা না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম পড়বে চ্যালেঞ্জের মুখে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।